স্যার আমার কথাটা শুনুন, বাচ্চা দিতে পারেন না স্যার, আমার বাচ্চা দেওয়ার ক্ষমতা আমার নেই স্যার। তাহলে আপনি বলেন কেন বাচ্চা দিবেন? বাচ্চা দেওয়ার ক্ষমতা একমাত্র উপরওয়ালা। তো আমার কাছে আসে যারা হয়তো নববিবাহিত করছে, আর যাদের হয়তো এদের মতে যে তাদের পুরুষত্ব নাই, তাদের জুতা দিয়ে ব্যায়াম করে বেড়া। এই এই রাখেন খুব ঝামেলা শুরু করে দিছে। এই যে হুজুরে দেন, এই হুজুরে নাকি ভন্ড নাকি এই ওনার কাছ থেকে নাকি অনেক টাকা পয়সা নিছে। ভালোভাবে বসেন, এদিকে এসে। খালি পেটে ফিরে না এই ধরনের কথা বলতে সত্য সরাই বেড়েছে। আমার স্ত্রী এর কথা বিশ্বাস করে তার কাছে গেছে, তার সাথে যা করার তো করছে, টাকা পয়সা নিছে স্যার প্রতারকে। এই বন্ধু 2 লাখ টাকা দিছে, আমি বলতেছি আমার কাজ হলো আমার একটা ব্যবসা, উনি টাকা দিছে সেটা আমার টাকার প্রয়োজন আছে, সেটা আমি ব্যবসা করছি স্যার। আমার কথা হলো যেটা আমি করছি টাকা পয়সা নিছে। আস্তানার মতো কইরা স্যার ওইখানে এই বন্ড আমি শুরু করছে। এই মহিলা থেকে নাকি স্বামী না জানা 2 লক্ষ টাকা নিছে, আবার ওর সাথে নাকি ব্যাহা বানা করছে স্যার। আমার পেশা হইলো কবরেজি পেশা, আর আমি মানুষের কাছ থেকে টাকা নেই, এটা আমার সংসার সব চলতে হয়। এখন সবাই আসে বাচ্চার জন্য। আমার কথাটা শুনুন, বাচ্চা দিতে পারেন না স্যার? আমার বাচ্চা দেওয়ার ক্ষমতা আমার নেই স্যার। তাহলে আপনি বলেন কেন বাচ্চা দিবেন? বাচ্চা দেওয়ার ক্ষমতা একমাত্র উপরওয়ালা। আমার কাছে আসে যারা হয়তো নববিবাহিত করছে, আর যাদের হয়তো এদের মতে যে তাদের পুরুষত্ব নাই, তাদের জুতা দিয়ে ব্যায়াম করে বেড়া। এই এই রাখেন স্যার, আরে পিডান স্যার, আরে পিডান লাগবো স্যার। কেমন হুজুর এটা? এই স্যার একদম পা থেকে পুরো পুরো বলছে স্যার। আমি ছিল, হ্যাঁ হুজুর কি দেখাও, হ্যাঁ মুসলমানের মানে মুসলমানদের যত সব নাম ডুবাইতেছে এরা, এরা যত সব কলঙ্ক ছড়াইতেছে, এদের কারণে সকল হুজুরদের বদনাম হয় স্যার। একটা কথা স্যার, আবার কি? একটা কথা স্যার, কোন মনে নেই চমক আছে স্যার। উনি আমার সাথে এই বেটা চুপ, আরে সামনে কথা কন, নিয়ে দাও নিয়ে দাও। আরে আজকে সাইজ করে দেব, ভিতরে ঢুকা, আমি ভিতরে ঢুকা। বদমাইশ কোন না তোর আজকে, হ্যাঁ বাচ্চা কি হুজুরে দিতে পারে? হ্যাঁ হুজুরদের কাছে যা আপনার বাচ্চার জন্য যান, হুজুরা বাচ্চা দিতে পারে? কোথাও কোনো হাদিস কারণে কোথাও পাইছেন আপনি হুজুরা বাচ্চা দিব? কি সব কাজ করতেছেন আপনারা বুঝেন? আপনি হুজুরের কাছে জায়গা বাচ্চা দিতে, বাচ্চা দিতে একমাত্র আপনার আল্লাহর কাছে চান, নামাজ করেন আল্লাহর কাছে চান। এইভাবে করে এই ধরনের পাতার আমি 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 আর স্যার রাখবো স্যার, তালাক দিব না। ওটা আপনাদের পারিবারিক বিষয়, আপনারা এই শুনেন, আপনাদের পারিবারিক বিষয় আপনারা ই করেন। ওই হুজুরের বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন আপনারা? অবশ্যই স্যার করব না কেন, 2 লাখ টাকা আমার নিছে। আচ্ছা ঠিক আছে, আপনারা ই করেন। এই স্যারটি এই ওনাদের জন্য নিয়ে যাও, ওদের নিয়ে যায় একটা দাঁড়ি করো, ঠিক আছে? আসেন তার বাসায় নিয়ে ধরে আজকে তারা গুন দিয়েছে, জানো এখানে যায় দাঁড়ি করে ই করে দিয়ে যান। চিন্তা করেন আমাদের সমস্যা কোথায় চলে গেছে, এই যে হুজুরদের কাছে যায় বাচ্চার জন্য। আচ্ছা বলেন তো বাচ্চারা কি হুজুররা কি বাচ্চা দিতে পারবে? বাচ্চা দেওয়ার মালিক কার? একমাত্র আল্লাহ, জন্ম মৃত্যু বিয়ে এগুলো সব আল্লাহর হাতে। আর এরা কি করে হুজুরদের কাছে যায় বাচ্চা দেওয়ার জন্য? আচ্ছা হুজুরের কি বাচ্চা কখনো দিতে পারে? ইসলাম স্যার, স্যার এর আরো অনেক অভিযোগ, এই যে দেখেন সবাই অভিযোগ করছে ওনা ওর নামে, মানে ও এখানে একটা বন্ডার একটা রাজত্ব সৃষ্টি করে লইছে স্যার। আর কেউ আছে না ওখানে আস্তানা স্যার? সবাই আসবে বলছি ওদেরকে থানায় আসার জন্য স্যার, বলছি ওরা আসবে স্যার। ওর সাথে আর কেউ আছে না স্যার? ওর সাথে যে মানে চেলাবেলা ছিল স্যার, সব আম করে দেখে বলাইছে স্যার। জি স্যার। আচ্ছা ওগুলো খবর নিতে আবার ইয়ে হয় কিনা। আচ্ছা বলেন তো এই যে আমাদের বিভিন্ন সমাজে বিভিন্ন মহিলারা মানে শিক্ষিত অশিক্ষিত সকল মহিলাদের দেই যে এই যে বড়দের কাছে যা বাচ্চার জন্য, আচ্ছা বলেন তো
এদেরকে হাতে আছে মানে এদেরকে হাতে কোনো ক্ষমতা আছে বাচ্চাদের বাচ্চা যদি দিতে হয় একমাত্র দিতে পারে আল্লাহ পাক আল্লাহ আল্লাহর কাছে নামাজ পড়বো আর আল্লাহর কাছে মোনাজাত তুলে আল্লাহর কাছে চাইবো যে আমার বাচ্চা দরকার তাই না অথচ এরা কি করতেছে আপনারা দেখেন শারীরিক সমস্যা থাকতে পারে আপনারা ডাক্তারের কাছে যান ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের চিকিৎসা নেন বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ অথচ এরা কি করে এভাবে আমাদের দেখা যাচ্ছে সমাজের বিভিন্ন জায়গায় এই ধরনের হুজুররা এসে কি করে এই মানে বন্ধনের সুযোগ পেয়ে যায় আর এদের কারণে আমাদের হুজুর সমাজে যারা কিনা মানে যাদেরকে আমরা খুব বেশি সম্মান করি তাদেরকে বদনাম হইতেছে মানে যারা নেককার হুজুর তাদের বদনাম হইতেছে শুধু এদের কারণে এদেরকে যে যেখানে পাবেন এদেরকে আইনের আওতায় তুলে ধরবেন স্যার ভিতরে বিশাল একটা রুম ওই বন্ধ চেয়ে না থাকে স্যার আর এর ভিতরে স্যার গ্লাস করে একটা রুম আছে স্যার ওটার মধ্যে কি সুন্দর স্যার মানে বেড দেওয়া বুঝছেন বিছানা করা ওইখানে নিয়ে এই মেয়েদেরকে আর এই মেয়েরা অবা কেমন স্যার এই তো এটা আসলে বুঝার ডায়রি করো তাড়াতাড়ি ঠিক আছে জি স্যার ডায়রি কইলে তারপরে ওদের ওর আগে লকার ঢুকাও জি স্যার ঠিক আছে